তুই এখনো বাড়ি আছে? তুই এখনো বাড়িতে যাসনি কি রে? তুই ঝগড়া টগড়া করে এই বাড়ি একেবারে থাকার ধান্দা করেছিস নাকি? হ্যাঁ কি রে, তোর কি হয়েছে? তোরা বিয়েটা কি জন্য দেয়া হলো? আমার ইচ্ছা যেখানে খুশি থাকতে পারি। যেখানে খুশি মানে? আগে পালা, আগে পালা, নে যাই গরুর দলগুলোর আগে নিয়ে আর পালা। যা 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 যা, না যাবো না। তোর কি করার আছে তুই করে যা, দিছিস তো এই দুটো শুকনো মুড়ি খেতে, তাও আবার তোর একটা থালা চটে নে, এই প্লাস্টিকে করে নে দুটো শুকনো মুড়ি খেতে দিছিস, আবার তুই ছোট বড় কথা বলবি। তা কি তোর বিয়ে দিছি কি যাতে যত জ্বালাতন সব পার করে দেওয়ার জন্য? আবার এই যে জ্বালাতন করতে, হ্যাঁ একশো বার আসবো। এই থাকে এই একজন আছে, দেখ এই একজন গোবর গণে যাচ্ছে, এর জন্য খাবার একে কম পড়ছে, খাওয়ার কম পড়ছে এর জন্য। আবার তুই এসছিস, খাবো আর খাবো সব খেয়ে নেবো, খুশি দেব। এই একজন গোবর গণে, আর এইটার মা এখন চলে গেছে, এ আর একজন। তুই এদের মুখের খাবারটাও কাটতে এসছিস? হ্যাঁ তুই এদের মুখের খাবারটাও কেড়ে নিবি? হ্যাঁ ভাগ দেবে না, আগে পালা। কারুর ভাগ দিতে হবে না, এই শুকনো মুড়ি খেতে দে, আর এত ছোট বড় কথা কেউ শুনতে চায় না। আমি সকালবেলা চলে যাবো, অত তো চিন্তা করতে হবে না। হ্যাঁ যা, আগে যা, আগে যা, এগুলো নিয়ে যা, এগুলো নিয়ে যা, তো সব নিয়ে যা, সব নিয়ে যা, সব নিয়ে চলে যা, চলে যাও, চল চল চলে যাও। তোর গেলে ভালো হয় না, সব কিছু খাবি। তুই আগে তোর বইয়ের গে সামলা, তারপর আমার বলতে আস। কি খেতে দেছে এ তো মাছ মাংস গান্ড ভিন্ডা গিলল দুপুরবেলা, আর এই শুকনো মুড়ি নিয়ে সন্ধ্যাবেলা খেতে দিচ্ছে। তুই থাকলে কতগুলো টাকা খরচা? আবার একটু মাংস আনতে হবে, আবার এই আনতে হবে। বাবা তুই মাংস তো এনে উল্টো করিস মনে হয়? তা নয় সত্যি, এইটুকু একটা মাছের পিস আর কি সব দে ঝোল করে দিছিস? এই গরমে অবশ্য ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাবো। যা আগে যা, আগে যা।